হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জে আর মিনিং। আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানব সেটি হচ্ছে হিপ্পোপটামাস। এর বাংলা অর্থগুলি হচ্ছে জলচর, জলহস্তিনী, জলঘোড়া। নিচের দুইটি উদাহরণ দেওয়া হলো। প্রথম উদাহরণটি হচ্ছে হিপ্পোপটামাসেস আর আরভিভোরাস মামালস নেটিভ টু আফ্রিকা। আমি আবারও বলছি, হিপ্পোপটামাসেস আর আরভিভোরাস মামালস নেটিভ টু আফ্রিকা। এর বাংলা অর্থটি হচ্ছে হিপ্পোপটামাস আফ্রিকার স্থানীয় তৃণভোজী স্তন্যপায়ী প্রাণী। দ্বিতীয় উদাহরণটি হচ্ছে হিপ্পোপটামাসেস স্পেন্ড মোস্ট অফ দেয়ার টাইম ইন দ্য ওয়াটার। আমি আবারও বলছি, হিপ্পোপটামাসেস স্পেন্ড মোস্ট অফ দেয়ার টাইম ইন দ্য ওয়াটার। এর বাংলা অর্থটি হচ্ছে জলহস্তির জলে তাদের বেশিরভাগ সময় কাটায়। ধন্যবাদ।